হ্যালো ফ্রেন্ডস ওয়াইটি মেডিকেল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত গ্যাস আজকের ভিডিওতে আমরা জানবো ডিটিন ডিএস ট্যাবলেটের ব্যবহার ডোজ মূল্য আর এই ট্যাবলেটটি ব্যবহার করে কী কী সাইড ইফেক্টগুলি দেখা দিতে পারে তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণটায় দেখবেন তো চলুন শুরু করা যাক গ্যাস সর্বপ্রথমে যেটা বলতে চাই যে এই ডিটিন ট্যাবলেটটি কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় আর এই ট্যাবলেটটি বেশিরভাগ মেডিকেল স্টোরেই পাওয়া যায় আর যদি আমরা কোম্পানির কথা বলি তাহলে এই ট্যাবলেটটির মার্কেটিংয়ে আছে কনসেপ্ট বায়োসায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানি আর যদি আমরা এমআরপির দিকে দেখি তাহলে দশটি ট্যাবলেটের একটি পাতা হয় একটি পাতার দাম হচ্ছে ষাট টাকা আর এই এমআরপি আপ ডাউন হতে থাকে আর যদি আমরা কম্পোজিশনের দিকে দেখি তাহলে এই ট্যাবলেটটিতে যে কম্পোজিশন ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ড্রোটাভেরিন ট্যাবলেটস আইপি ষাট এম জি গাইস এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় পেটের ব্যথাকে থামানোর জন্য সে পেটে গ্যাসের ব্যথা হোক কিংবা পেটে পাথরের ব্যথা হোক কিংবা যে কোনো কারণে পেটে ব্যথা হোক না কেন সেই ব্যথাকে থামানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে এই ট্যাবলেটটি আর যদি আমরা এই ট্যাবলেটটির ডোজের কথা বলি তাহলে বেশিরভাগ বড়দের ক্ষেত্রে সকাল সন্ধ্যা খাওয়ার পরে একটি করে ট্যাবলেট প্রেসক্রাইব করে থাকেন ডাক্তার তো আসুন এবার আমরা জেনে নিই ডিটিন ডিয়াস ট্যাবলেটটি ব্যবহার করে কী কী সাইড এফেক্টগুলি দেখা দিতে পারে গ্যাস এই ট্যাবলেটটি ব্যবহার করে যেসব সাইড এফেক্টগুলি দেখা দিতে পারে সেগুলির মধ্যে হচ্ছে বমি বমি ভাব বা বমি মুখের শুকনোতা এছাড়াও মাথা ঘোরা মাথা ব্যথা শ্বাসকষ্ট এছাড়াও মুখ ঠোঁট চোখের পাতা ফুলে যাওয়া এ ধরনের সমস্যাগুলি দেখা দিতে পারে যদি পেশেন্টকে এই ট্যাবলেটটি শ্যুট না করে তাহলে আপনি যদি এই ট্যাবলেটটি ব্যবহার করে কঠিন কোনো সমস্যা বুঝতে পারেন তাহলে ট্যাবলেটটি ব্যবহার করা বন্ধ করুন আর অতি শীঘ্রের ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন তো গাইস এই ছিল ডিটিন ডি ট্যাবলেট নিয়ে কিছু তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই